আমরা রমজানের প্রস্তুতি নিচ্ছি, আমরা কি নিচ্ছি? রমজান, এটা আমাদের জন্য গোল্ডেন অপরচুনিটি। আমরা আমাদের যত অপরাধ আছে সব কিছু ক্ষমা চাইবো কার কাছে? প্রথম কথাই হলো রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য চোদ্দটা আমল, কয়টা? চোদ্দটা আমল যদি আপনি করেন, আপনাকে রমজানের জন্য প্রস্তুত করে নিলেন আপনি, আপনি নিজেকে রমজানের সকল ফজিলত পাওয়ার জন্য কয়টা আমল করতে হবে ব্যাখ্যা দেব না, আমি সময় পাবো না, ব্যাখ্যা দেব না। খেয়াল করেন, এক নাম্বার, চোদ্দটার ভিতরে এক নাম্বার আমলই হচ্ছে একনিষ্ঠভাবে অতীতের সকল গুনার জন্য ক্ষমা এবং তাওবা করতে হবে কার কাছে? আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে মুমিনেরা, যারা ঈমান এনেছ, নির্ভেজাল তাওবা করো আল্লাহর কাছে, এমন তাওবা যেই তাওবা করার পরে অপরাধের কাছে আর কখনো ফেরত যাবা না, আমি আল্লাহ কথা দিলাম তোমাকে আমি ক্ষমা করে দেব। রমজানের প্রস্তুতির প্রথম আমলই হলো তাওবা করা, কার কাছে? অতীতের অপরাধের জন্য, অতীতে যা করছি সেটা আর করব না। বিশ্বনবী সহিহ মুসলিমের হাদিসে বলেন, ইয়া আইয়ুহান নাসু তুবু ইলাল্লাহ ফা ইন্না আতুবু ফিল ইয়াউমি ইলাইহি মিআতা মাররা। নবীজি বলেন, হে আমার উম্মতের হে দুনিয়ার মানুষেরা, আল্লাহর কাছে প্রতিদিন তাওবা করো, কারণ আমি বিশ্বনবী, প্রতিদিন আল্লাহর কাছে একবার দুইবার নয় একশো বার তাওবা করি। আল্লাহর নবীর জীবনে কোনো অপরাধ আছে নাকি? গুনাহ আছে নাকি? নবীজি বলতেছেন, মুসলিম শরীফের হাদিস, নবীজি বলেন আমি প্রতিদিন তাওবা করি, কতবার? আতুবু ফিল ইয়াউমি ইলাইহি মিআতা মাররা, আল্লাহর কাছে আমি প্রতিদিন একশো বার তাওবা করি। তাহলে রমজানের প্রস্তুতির প্রথম আমল হলো তাওবা করতে হবে কার কাছে? দুই নম্বরে বেশি বেশি করে দোয়া করা, বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করতে হবে। অতীতের বড় বড় আলেম যারা, সালফে সালেহীন যারা, তিনারা রমজানের ছয় মাস আগের থেকে দোয়া করতেন, আল্লাহ রমজান পর্যন্ত আমাকে হায়াত দাও, আর রমজানের পরে পাঁচ মাস আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমার রমজানের আমলগুলি কবুল করে না। আপনি চিন্তা করতে পারেন কত বড় গুরুত্বপূর্ণ কথা এটা। রমজান আসে নাই, আসার ছয় মাস আগের থেকে তারা দোয়া করতেন, আল্লাহ আপনি আমাকে রমজান পর্যন্ত হায়াত দেন, রমজান চলে যাওয়ার আরো পাঁচ মাস পর্যন্ত দোয়া করতেন, আল্লাহ রমজানে যে আমল করছি ওই আমলগুলি আপনি দয়া করে কবুল করেন। এটা কয় নাম্বার? দুই নাম্বার। তিন নাম্বার, রমজান আসতেছে, এটা শুনে আপনি যেন উৎফুল্ল হন, আপনি যেন খুশিতে আনন্দে থাকেন, আত্মহারা হয়ে থাকেন। কখন আপনি রমজানে ঢুকবেন এই খুশিটা যদি হৃদয়ে জাগ্রত করতে পারেন, রমজানের মর্যাদা আল্লাহ আপনাকে দিয়ে দিবে। এটাও আমল, এটাও একটা কি? কিছু মানুষ আছে জীবনে চেহারার মধ্যে হাসি দেখবেন না, কুত্তা মার্কা চেহারা, এরকম আছে না? বিশ্বনবী এই ধরনের চেহারাকে লানত করেছেন। আপনি চিন্তা করতে, আপনি মোমেন, আপনার মুখে সবসময় কি থাকবে? না জি। আর কিছু মানুষ তো আছে মোসের যে তাই, হাসে না কান্দে বুঝেই যায় না, বয়েতে এমনও মানুষ আছে আমি দেখলে বয়েতে কথাও কই না, কারণ এটা হাসে না কান্দে, এটা কি রেগে আছে না খুশিতে আছে কোনোটাই বোঝা যায় না, এরকম আছে না? নাই না। রমজানের প্রস্তুতি আরেকটা হলো রমজান আসতেছে এটা শুনে নিজেকে কি করা? খুশি রাখা। এরপরে আমার ভাইয়েরা, চার নাম্বার, ছুটে যাওয়া ওয়াজি ফরজ রোজা যেগুলা, এগুলা আদায় করে নেয়া। যেমন মহিলাদের ভাঙ্গা রোজা আছে না, যেটা আপনারা বলেন পিরিয়ডের কারণে ভেঙে যায়, এটা রমজান আসার আগেই কি করতে হবে? শেষ করতে হবে। আপনার ছুটে গেছে রোজা, আপনি সফরে ছিলেন গত রমজানে, আপনি অসুস্থ ছিলেন রাখতে পারেন নাই, আপনি এটা রমজান আসার আগেই কি করবেন? এটা আদায় করবেন। এটা চার নাম্বার। পাঁচ নাম্বার, এটা মুসলিম শরীফের সহিহ হাদিস, যেটা বললাম রমজান আসার আগেই আগের ছুটে যাওয়া রোজাগুলি আদায় করে দিবেন। পাঁচ নাম্বারে রমজানের প্রস্তুতি হিসাবে রমজানের যত মাসালা মাসায়েল আছে, রমজানের যত ফজিলত আসে, রমজান আসলে জানতে হবে না আগেই জানতে হবে? কথা কয় না, আগেই তো ট্রেনিং নেবেন, যুদ্ধ আগে না ট্রেনিং আগে? কথা কয় না, যুদ্ধ আগে না ট্রেনিং আগে? কোন সৈনিক যদি কয় এখন ট্রেনিং নিতে পারো না, ব্যস্ততায় দিন কাটে, একেবারে যুদ্ধের ময়দানে যে ট্রেনিং করবো, থাপড়ায় দাঁত ফালাই দিব যে ফাজলামি করতে আইস, আগে ট্রেনিং তারপরে
তাহলে রমজানের মাসলা মাসায়েল জানবেন আগে না রোজা রাখবেন আগে? আগে মাসলা মাসায়েল জানবেন, এখন থেকে জানা শুরু করবেন। রমজানের ফজিলত কি, রমজানের মাসালা কি, এগুলো জানবেন। এটা পাঁচ নাম্বার প্রস্তুতি। ছয় নাম্বার প্রস্তুতি হলো যেই কাজগুলা রমজান মাসে একজন মুসলমানের এবাদত বন্দিগিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে, ওই জটিল কাজগুলা রোজার আগেই সেরে নিবেন। কথা বুঝেন নাই? কথা বুঝেন নাই? না সব রমজানের জন্য জমায় রাখবেন, না যেই কাজগুলো আপনার ইবাদত থেকে আপনাকে বঞ্চিত করতে পারে ওই কাজগুলো আপনি রমজান আসার আগেই কি করবেন, সেরে নেবেন। এরপরে সাত নাম্বার, স্ত্রী পুত্র পরিবার পরিজনদেরকে নিয়ে বসে একসাথে রমজানের মাসালা মাসায়েলগুলি আলোচনা করবেন এবং ছোটদেরকে রমজানের রোজা রাখার জন্য উদ্বুদ্ধ করবেন। রাজি আছেন না নাই? এটা সাত নাম্বার প্রস্তুতি। কয় নাম্বার? আর আমাদের দেশে ফোলার বয়স ষোলো বছর, নাদুস নুদুস চেহারা, গাল থাইকা তেল তেল বাপ, এরপরে তো বাবা রোজা রাখিস না তোর চেহারাটা নষ্ট হয়ে যাবে, তো তুই গুখা, এরকম বেয়াদব বাপ মা নাই তো আমাদের সমাজে? খাসির মতো পোলা, পাঠার মতো শরীর, কয় আমার পোলা ভাই রোজা রাখতে পারে, রোজা রাখলে চেহারাটা নষ্ট হয়ে যাবে, এরকমের ফালতু মা বাপ নাই? থুতু মারি। মোমেনদের আচরণ এমন হতে পারে না। আমার ছেলেকে আমি নয় বছরে নিষেধ করছি রোজা রাখবা না, পারি নাই বারণ করতে, কার না কাকে বলে? এটা পারিবারিক শিক্ষা। কি শিক্ষা আমি ব্যাখ্যা দেব না, আগেই বলছি, আপনি স্ত্রী পুত্র পরিজন যারা আছে সকলকে নিয়ে ড্রয়িং রুমে বসবেন, বসার পরে রমজানের মাসলা মাসায়েল প্রস্তুতি নিয়ে আলোচনা করবেন, কি খাবেন রুটিন করবেন। ছোট ছোট বাচ্চা যারা আছে, ছোট বলতে আমি বুঝাইতে চাই যারা রাখতে পারবে রোজা তাদেরকে রাখাবেন, তারা যদি রোজা রাখতে না পারে সেহেরি খাওয়াবেন, খাওয়াই আবার তাদেরকে এগারোটা থেকে আবার খাওয়াবেন, কোনো সমস্যা আছে? প্র্যাকটিস করাবেন, কি করাবেন, প্র্যাকটিস করাবেন। আট নাম্বার, ইসলামিক সাহিত্য এবং ইসলামিক সাহিত্য হাদিসের বই এবং তাফসির পড়া শুরু করবেন, এটা আট নাম্বার প্রস্তুতি রমজানের। ইসলামী সাহিত্য আমাদের ঘরে নাই, এরকমের লোক আছে না নাই? এরকমও বিতু লোক এখানে আছেন বা আমার কথা যারা শুনছেন, এমনও লোক আছে ইসলামিক সাহিত্য গড়ে রাখে না পুলিশের বয়ে, কারণ কোনডারে জঙ্গি বই কয় আবার কোনডারে ভালো বই কয় জানি তো, এরকম চিন্তাধারা আছে না নাই? ইসলামিক সাহিত্য ছাড়া ইমান বাড়ে না, তাফসির ছাড়া কোরআন বোঝা যায় না। এজন্য খবরদার, সাবধান করে দিলাম, এখন থেকে ইসলামী সাহিত্য পড়বেন, এখন থেকে ইসলামিক সাহিত্য পড়তে হবে আমার ভাইয়েরা, বেশি বেশি করে পড়বেন। এরপরে নয় নাম্বার, রমজানের প্রস্তুতি হিসাবে শাবানের মাসে কিছু রোজা রাখবেন। এটা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত হয়েছে, তিনি বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজিকে দেখেছি যে এই মাসে রোজা রাখতেন, ভাঙতেন, রাখতেন, ভাঙতেন, এত বেশি রোজা কোনো মাসে আমি রাখতে দেখি নাই। দশ নাম্বার প্রস্তুতি রমজানের, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন। কি তেলাওয়াত? কি তেলাওয়াত? টেলিভিশনটা বন্ধ করেন কয়েকদিনের জন্য, বন্ধ করেন নাটক দেখা, বন্ধ করেন সিনেমা দেখা, বন্ধ করেন, কোরআন নিয়ে বসেন, কোরআন তেলাওয়াত করেন, এটা রমজানের প্রস্তুতি। দশ নাম্বার। এগারো নাম্বার, পরের হক যদি নষ্ট করে থাকেন এখনই ফেরত দেন, এখন ফেরত দেন, না পারলে তার কাছ থেকে সময় নেন, না পারলে কি করবেন তার কাছ থেকে সময় নেবেন, এটা রমজানের প্রস্তুতি। এরপরে বারো নাম্বার, নিজের আমল নামায় আচরণে আকিদায় যদি শিরিক থাকে, বেদাত থাকে, এটা বাদ দিতে হবে। আর আমাদের হুজুররা তো রমজান আসলে বেদাতের জন্য খুব টেনশনে থাকা, কারণ যেই হুজুরের যত বেশি বেদাত সেই হুজুরের তত বেশি হাদিয়া। ঠিকটা আসতে বললেন কেন? এরকম আছে না নাই? যাদের বেদাত নাই তাদের হাদিয়াও কেন হাদিয়া দিতে, সমস্যাকে আপনি এমনি এমনি দিতে পারেন না? বেদাত করাইয়া হুজুরকে হাদিয়া দিতে হবে কেন? এই জন্য আমল নামায় বা নিজের আকিদায় যে শিরিক আছে, বেদাত আছে, এগুলি ঝেড়ে ফেলে দিতে হবে, কারণ বেদাত আর শিরিক নিয়ে আমল করলে ওই আমল আল্লাহর দরবারে কবুল হয় না। এরপরে এরপরে তেরো নাম্বার গুরুত্বপূর্ণ কথা, যারা এতদিন দাড়ি শেভ করছেন রমজানের প্রস্তুতি হিসাবে শেভ করাটা আল্লাহর হস্তে এখন বন্ধ করুন, এখন বন্ধ করেন। জীবনে অনেক কামাইছেন কোদাল দিয়ে, আর কামাইয়েন না,
আপনি আজকে মরে গেলে দাড়ি ছাড়া যাবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি চিনতে পারবেন না কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে হলে বিশ্ব নবীর দাড়ি থাকাই লাগবে আপনি কত বড় দলের কত বড় নেতা কোন দলের কোন কি এটা নবীজির দেখা সময় নাই টাইম নাই ফেরেশতাদের টাইম নাই আগে দেখবে দাড়ি আছে কি নাই আর কিছু লোক তো আছে ডেইলি সকালে একবার বিকালে একবার কামায় এরকম নাই কথাটা আস্তে বললেন কেন সেই বন্ধ করেন সামনে রমজান আসতেছে বদব্বর ছাড়েন যে আল্লাহর নবীর সুন্নত নিয়ে আমি রমজানে প্রবেশ করতে চাই কিছু মানুষ তো আছে যে রমজান আসলে দাড়ি রাখে এমন আছে না কিছু মানুষ তাদেরকে আমরা সেলুট জানাই কিন্তু যারা শুনছেন আমার কথা অবশ্যই আজকে থেকে শেভ করা বন্ধ করো আরে বাপ রে ঘরের ভিতরে কত রকমের ঔষধ ফোম দিয়া ক্রিম দিয়া আরো কত কিছু লাগাইয়া এরপরে এটারে কি শেভ কয় কথা বলে না তো তোর তোর দাঁতে ছাতা জিব্বায় ছাতা কুল যায় ছাতা পায়ের নিচে ছাতা তুই ক্লিন শেভ করস বেটা গাল পরিষ্কার করে আজকে শেভ করা বন্ধ দাড়ি কার সুন্নত নবীর সুন্নত এটা শুধু সাধারণ সুন্নত নয় পৃথিবীর সকল নবীদের দাড়ি ছিল এইজন্য রমজান আসবে রমজানের প্রস্তুতি হিসাবে দাড়ি শেভ করা আজকে থেকে বন্ধ আবার কিছু সালাক আছে রমজানে শেভ করে না ঈদের আগের দিন ওই যে দোকানে যায় ক্লিন শেভ করে ঈদের জামাতে যায় এরকম আমাদের বাংলাদেশে নাই সারা মাস কামায় নাই কি বেটা কয় ভাই রমজানের মাস এত বড় অপরাধ কি করতে পারি কিন্তু ঈদের আগের দিন ঈদের চাদর সেজে দিন এই দিন রাত্রেই কি সারা রাত ছেলুনুলারে যায় জিগেন না ঘুমায় না চুল কাটে না যত দাড়ি কামায় তার চাইতে আরো বেশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি কামায় ঈদগাহে যায় নির্লজ্জ কি লজ্জ 14 নম্বর যারা ধূমপানে অভ্যাস যারা কি ধূমপান করেন আজকে থেকে ছেড়ে দেন আজকে ছেড়ে দেন এখন ছেড়ে দেন কিছু কিছু হুজুর আছে আরে জদা জর্দা কাঁচা জর্দা কিছু হুজুর এমনি ঢুকায় হেমনি ঢুকায় তারা বলে বড় হুজুর থুতু মারি বেটা সিগারেট বানায় যেই জিনিস দিয়া জর্দা বানায় সেম জিনিস দিয়া আমি এক হুজুরে জিগেলাম এটা বন্ধ করার পর না খায়া থাকতে পারি না তাহলে এটা তো নেশা আর নবীজি বলেছেন কুল্লু মুসকিরিন হারাম সমস্ত নেশা দ্রব্য হারাম 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 এটা বাইতুল মুকাররমের খতিবে গাইলো হারাম আর হুজুর দাওয়াত দিছে মিলাদ পড়াবে ঘরে হুজুর দাওয়াত দিছে মিলাদ পড়াবে ঘরে হুজুররা বলে দিছে আমাদের মধ্যে একদল পান খায় তবে শুধু পানও খায় না বাবা জর্দা নুরানি জর্দা কুত্তা জর্দাও খায় এগুলা বলি বললে একদল হুজুর আমাকে পছন্দ করে আমি হক্কানি আলেমকে কলিজা দিয়া ভালোবাসি কিন্তু যারা হুজুর হইয়া বন্ডামি করে তাদেরকে ঘৃণা করি এটাই আমার ইমান এটা আমার কি ইমান কেন জর্দা খাইতেছেন আপনি তামাকের পাতা একটা কাঁচা আর একটা পুইরা খায় কোন পার্থক্য নাই আর নাম দিছে কি কয় বাবা জর্দা শাহি জর্দা নামের নমুনা কি আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমরা বলি আমিন ধূমপান ছাড়বেন রমজান আসতেছে আমি খাবো না এইটা প্রতিজ্ঞা আমরা করতে পারি কিনা আল্লাহ আমাদেরকে কবুল করুক আমরা বলি আমিন এই ১৪টা আমল যার মধ্যে থাকবে আল্লাহ তাকে রমজানের জন্য প্রস্তুত করে দিবেন ইনশা আল্লাহ যেন আমাদেরকে কবুল করে আমরা বলি আমিন এবার আসেন রোজা কি নফল না ফরজ আস্তে কইছেন এটা সারা যাবে থাকতে পারে না থাকতে পারি না তো থাকতে পারো না কেন তোমারে থাকতে নিষেধ করছে কে কিছু মানুষ আছে বলবেন আপনি কয় না আমি সব পারি রোজা রাখতে পারি না বুঝা গেছে ইমানের মধ্যে কি আছে দুর্বলতা কারণ ইসলামের স্তম্ভ কয়টা রোজা নাই পাঁচটার মধ্যে একটা রোজা নাই খেয়াল করেন হাদিস আমি যে হাদিসটি বলছি বুখারী শরীফের সহিহ হাদিস ১৮৯১ নম্বর হাদিস একজন আরবি একজন চুল এলোমেলো একজন আরাবিয়ান লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন আন্না আরাবিয়া জা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইরার রাসে একজন এলোমেলো মাথার চুল বিশিষ্ট একজন আরাবিয়ান লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবিরনি মা যা ফরাদাল্লাহু আলাইয়া মিনাস সালাত
ওই লোকটা নবীজিকে বললেন, হুজুর আপনি আমাকে খবর দেন, আমাকে বলেন, আমাকে শিক্ষা দেন, আল্লাহ আমাদের জন্য নামাজ কত কত ফরজ করেছেন। ফাকালা আসসালাতিল খামসা, নবীজি বললেন পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ। কয়ত আখবির নবী আমাকে বলেন আল্লাহ আমাদের জন্য কি নামাজ ফরজ করেছেন। আল্লাহ রাসূল বললেন তোমাদের জন্য কয়ত নামাজ ফরজ, পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ। এবার লোকটা বলেন ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবিরনি মা ফরাদাল্লাহু আলাইয়া মিনাস সিয়াম, হে নবী আপনি আমাকে বলেন আল্লাহ আমাদের উপরে রমজান কিভাবে ফরজ করেছেন। ফাকালা শাহরা রমাদান, নবীজি বলেন এক মাস তোমাদের জন্য রোজা ফরজ। কয় মাস? ইল্লা আন তাতাওয়া শাইআ, যদি এর চাইতে বেশি কিছু করো নামাজের ক্ষেত্রে রোজার ক্ষেত্রে সেটা তোমারই উপকার। যেমন নামাজ কয়ত, এর বাহিরে নামাজ আছে না নাই? চাষের নামাজ, এরশাকের নামাজ, তাহাজ্জুদের নামাজ আছে না, নফল নামাজ আছে না? এটা যদি আপনি করেন এটা আপনার আমার জন্য কল্যাণ। কিন্তু রাসূল বলেন আল্লাহ ফরজ করছে কয়ত, এরপরে আল্লাহ রোজা ফরজ করছে কয় মাস, এর বাইরে যদি কিছু করেন আন তাতাওয়া আশাইয়ান ফাহুয়া খায়র, এটা আমাদের জন্য কি ভালো। ফাকালা আখবিরনি বিমা ফরাদাল্লাহু আলাইয়া মিনাজ যাকাত, হে নবী আপনি বলেন আল্লাহ আমাদের জন্য যাকাত কিভাবে ফরজ করেছেন। নবীজি বললেন যদি তোমার উপরে নেশাব পরিমাণ সম্পদ থাকে তাহলে তোমাকে যাকাত দিতে হবে, যদি এর বাইরে দান সৎকার করো এটার জন্য কল্যাণ আছে না। আপনি চিন্তা করতে পারেন রমজান এক মাস, কয় মাস? আল্লাহ কথা বলেন নাই 30 দিন রোজা রাখবা, কারণ 7-29ও যায়। আল্লাহ আল্লাহ রাসূলের কথার মধ্যে কোনো কন্ট্রাডিক্টরি নাই, আপনি ভুল খুঁজে পাবেন না, দূরবীন দিয়েও পাবেন না। ইসলাম আল্লাহ যদি বলতেন তোমরা 30 দিন রোজা রাখবা তাহলে 7 যায় কয় দিন, তাহলে আরেকদিন আপনি কোত্থেকে আনবেন? ইসলামের ভিতরে কোনো ভুল খুঁজে পাওয়া সম্ভব নয়। আমার ভাইয়েরা, রোজা ফরজ হওয়ার ব্যাপারে আল্লাহ কোরআনে ডাইরেক্ট বললেন, এই আয়াত বহুল প্রচলিত আয়াত, সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিনরা, যারা ঈমান এনেছো বিশ্বাসীরা, তোমাদের উপরে আল্লাহ, অর্থাৎ আল্লাহ বলতেছেন আমি তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিলাম, তবে শুধু তোমাদের উপরে রোজা ফরজ করি নাই, তোমাদের আগে যত উম্মত গেছে তাদের উপরেও রোজা ফরজ ছিল, তবে পদ্ধতিটা ছিল ভিন্ন। আমরা একটানে এক মাস, তাদের জন্য কারোর জন্য ছিল মহরমের মাস, বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় তাদের জন্য রোজাটা কি ছিল, ফরজ ছিল। কিন্তু আমাদের জন্য কয় মাস? আল্লাহ পাক আবার বলতেছেন বান্দা ফরজ করলাম তবে মরে যাইস না, ভয় পাইস না, আইয়ামাম মাদুদাত, ফমান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফা ইদ্দাতুম মিন আইয়ামিন উখার। আল্লাহ বলেন বান্দা এক মাস আবে আসবে আর যাবে, কে আইয়ামাম মাদুদাত। আল্লাহ শব্দ চয়ন দেখেন, আল্লাহ বলেন অল্প কয়েকদিন আসবে, চোখের পলকে চলে যাবে, কথা ঠিক না? আপনি চিন্তাও করতে পারবেন না, আসতেছে আসতেছে বলতেছেন আসবে, চোখের পলকে চলে যাবে। আল্লাহ বললেন চলে যাবে বান্দা, আইয়ামাম মাদুদাত, ফমান কানা মিনকুম মারিদা, এই সময়টাতে যদি কেউ অসুস্থ হোক, আও আলা সাফার, অথবা সফরে যদি থাকো, বা ইদ্দাতুম মিন আইয়ামিন উখার, ওই সময় রাখতে পারো নাই, কষ্ট পায়ো না, টেনশন করো না, পরবর্তীতে আদায় করে দিলে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। আল্লাহ কি মানুষে আইন দিয়া মারে নাকি? কথা আসতে বললেন কে? দুনিয়ার যত সরকার গভর্নমেন্ট আছে আইন করে জনগণের গলা চিপা ধরার জন্য, একমাত্র মহান আল্লাহ আইন করছেন বান্দাকে মুক্তি দেওয়ার জন্য। আমি হাজারটা দলিল আপনাকে দিতে পারবো, দুনিয়াতে যারা সরকারে যায় যাইয়াই নিজের ক্ষমতাটা কিভাবে টিকানো যায়, বিরোধী দলকে কিভাবে গলা চিপা ধরা যায়, এই ধরনের আইন একটার পর একটা করে, কিন্তু শুধুমাত্র আল্লাহর আইন বান্দাকে মুক্তি দেওয়ার জন্য, সহজ করার জন্য করে। বুখারীতে নবীজি বলছেন ইয়াসির ওয়ালা তুয়াসির, আমার উম্মতের জন্য কোনো কিছু কঠিন করো না, আমার উম্মতের জন্য সহজ করে দাও, কারণ আমার শরীয়ত সহজ, আমার উম্মত সহজে জান্নাতে চলে যাবে। কিছু কিছু হুজুর আছে, তুই যাহার নামে তুই যা, তোর রোজা হয় না, তোর নামাজ হয় না, তো হুজুর বেড়া তোমারটা হয় কইছে কেডা, কারটা হয় কারটা হয় না, এটা কার কাছে? আল্লাহ পাক বলছেন আমি তোমাদের জন্য সহজ করে দিলাম, সুবহান আল্লাহ। এখন আসেন রমজানের রোজা যারা রাখবেন তারা কি সাধারণ?
তারা কি সাধারণ নাকি অসাধারণ? তারা কি ভিআইপি নাকি ইকোনমিক? হ্যাঁ, শুধু ভিআইপি না, তারা বিভিআইপি। সুবহানাল্লাহ, বাড়ি জয় করে হাদিস নোট করেন আমার ভাইয়েরা। নবীজি বললেন, যারা রোজা রাখে তারা বিভিআইপি গেট দিয়া জান্নাতে যাবে। যেই গেট দিয়া অন্য কেউ যেতে পারবে না, এটা মোল্লার কথা না আল্লাহর কথা। হাদিস নোট করেন, বুখারীর সহিহ হাদিস। হযরতে আল্লাহর নবী বলেন, খালিদ ইবনে মখলাদ রাহিমাহুল্লাহ সালহা থেকে, সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা করেন, আন-নাবী আন-নাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল, আন্না ফিল জান্নাতি বাবান ইয়াকালু লাহু রাইয়াত। নবীজি বলেন, জান্নাতের একটা গেট আছে, বিভিআইপি গেট, সেই গেটটার নাম হলো রাইয়াত। কি নাম? রাইয়াত। এয়ারপোর্টে যারা যান, এয়ারপোর্টে ভিআইপি দের জন্য আলাদা গেট আছে না? নাই। এটা দিয়ে ভিআইপিরা যাবে? আমাদের দেশে ভিআইপিরা যায় না, সোরেরা যায়। আমি ওই দিনও দেখছি সোর একটা আমারে দেখা দৌড়ে আইছে, আপনি মোল্লা ভাই না? আমি কই জি। আপনি আমারে চিনছেন না? আমি অমুক এমপি। আমি জি ভাই চিনছি, আপনার আরে না চিনলে তো বাতিস মিলত না। পরে দেখলাম আমি গেলাম এই পাশ দরজা দিয়ে, উনি গেছে এই পাশ, পার্থক্য এর দূরেই। আমি মনে মনে কই সোর এদিক দিয়েই যায়। আর আল্লাহ জান্নাতের বিভিআইপি গেট দিয়ে যাবে তারা, দুনিয়াতে রোজা রাখে যারা। সুবহানাল্লাহ। আরো আসতে দরজার নাম রাইয়ান, দরজার নাম ইয়াদখুলু মিনহু সাঈমুন ইয়াউমাল কিয়ামাতি। নবীজি বলেন, এই দরজা দিয়ে শুধুমাত্র রোজাদারেরাই প্রবেশ করতে পারবে, অন্য কারোরা এটা দিয়ে প্রবেশ করতে পারবে না। রোজাদাররা ঢুকা শেখ চিরতরে, এই দরজা বন্ধ করে দেওয়া হবে। তাহলে রোজাদারদের জন্য কি গেট? রাইয়ান। এটা কি সাধারণ গেট? কি গেট? বিভিআইপি গেট। এটা রোজাদারের জন্য নির্দিষ্ট করা, রোজা রাখছে যারা এই গেট দিয়ে ঢুকতে পারবে তারা, রোজা রাখে নাই যারা এই গেট দিয়ে যেতে পারবে না তারা। একটা গুরুত্বপূর্ণ হাদিস আজকে বলে দেই আপনাদেরকে, পাঁচটা আমল, পাঁচটা আমলের জন্য জান্নাতের পাঁচটা দরজা থেকে আল্লাহর বান্দাকে সমানে ডাকা হবে। কয়টা দরজা? একটা পাবে না অনেকে, একটা দরজাই পাবে না, এমন হাজার হাজার লক্ষ লক্ষ বান্দা থাকবে, কিন্তু পাঁচটা আমলের জন্য পাঁচটা দরজা সমানে খুলে, পাঁচটা দরজা থেকে ফেরেশতারা সমানে ডাকবে, এই দরজা দিয়ে আসো, এই দরজা দিয়ে আসো। আপনারা যখন ডাকা যান, শাসন গাছা যান, যান কি যান না? টমসন মিরিজ যান কি যান না? জাঙ্গালিয়া। যাওয়ার পরে বাসের কন্ডাক্টর ডাকে কি ডাকে না? বাস কি কোম্পানি একটা না অনেকগুলা? এখন কোম্পানির লোকেরা দৌড়াদৌড়ি করে পেরেশান, রিক্সা একটা দেখলে টাইনা লয়ে যায় নাই না? শাসন গাছা দেখবেন, আপনি যান না, আপনি রিক্সাতে নামেন নাই, আপনার ব্যাগ লয়ে হেঁটে চলে যাচ্ছে, এরকম নাই? আপনি নামার আগে আপনার ব্যাগ নাই, আরে ভাই কই যাও, আরে আইয়েন সিট খালি আছে, এখন ছাইড়া দেবো, বলে কি না? আর জান্নাতে আপনি খেয়াল করেন, পাঁচটা আমল যারা করবে, জান্নাতের পাঁচটা দরজা থেকে সমানে একজনকে ডাকবে, আপনি কোন দিকে যাবেন? দিশাহারা হয়ে যাবেন। সুবহানাল্লাহ। ও আল্লাহ, তুমি ওই বান্দাদের মধ্যে আমাদেরকে শামিল করে দাও। আমিন। একটা দরজা পাবে না, আর এখানে ডাকতেছে কয়টা দরজা থেকে? পাঁচটা দরজা থেকে ডাকবে। নবী জীবনান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল, মান আনফাকা জাওজাইনি ফি সাবিলিল্লাহ নুদিয়া মিন আবওয়াবিল জান্নাতি ইয়া আব্দুল্লাহ হাযা খায়র ফামান কানা মিন আহলিস সালাত দুইয়া মিন বাবিস সালাত। নবীজি বলেন, যারা দুনিয়াতে নামাজ আদায় করত, নামাজিদের জন্য আলাদা একটা গেট থাকবে জান্নাতে, ওখান থেকে ফেরেশতারা ডাকবে, ও নামাজি বান্দা আসো, এই গেটটা তোমাদের জন্য রিজার্ভ। তা আপনি তো শুধু নামাজও পড়েন, আপনার আমল নামা আরো আমল আছে না নাই? এবার খেয়াল করেন, নবীজি বললেন, ওমান কানা মিন আহলিস সিয়াম রাইয়ান, কিন্তু যারা রোজাও রাখছে তাদেরকে ডাকা হবে রাইয়ানের দরজা থেকে, ওমান কানা মিন আহলিস সাদাকা দুইয়া মিন বাবিস সাদাকা, যারা দুনিয়াতে দান সৎকা করত তাদেরকে দান সৎকার দরজা থেকে ডাকা হবে, ওমান কানা মিন আহলিল জিহাদ দুইয়া মিন বাবিস জিহাদ, যারা দুনিয়াতে জিহাদ করত জিহাদের জন্য আলাদা দরজা আছে না? না। আর আমাদের দেশে জিহাদ বললেই মনে করে সন্ত্রাস,
বলে কি না হাদিস নোট করেন বুখারীর সহিহ হাদিসে 1857 নম্বর হাদিস নবী জীবন অমির ওমান কান আমিন আহলিল জিহাদ আল আহলিল জিহাদ দুইয়া মিন বাবিল জিহাদ যারা দুনিয়াতে জিহাদ করত তাদেরকে আলাদা দরজা থেকে ডাকা হবে এরপর নবী জি বললেন যারা ওমান কান আমিন আহলিস সাদাকা দুইয়া মিন বাবিস সাদাকা দান সদকা যারা করবে তাদেরকে দান সদকার দরজা থেকে ডাকা হবে এই পাঁচটা দরজা হযরত আবু বকর বললেন হুজুর এমন কোন আল্লাহর বান্দা কি আছে নাকি সবগুলা দরজা থেকে তাকে ডাকা হবে আল্লাহর নবী বললেন আবু বকর তোমার মতো যারা সব কাজের কাজী তাদেরকে সকল দরজা থেকে সমানে ডাকা হবে আপনি খেয়াল করেন কারণ আবু বকর কি শুধু জিহাদ করতেন না নামাজও পড়তেন শুধু কি নামাজ পড়তেন না রোজাও রাখতেন শুধু কি রোজাও রাখতেন না দান সদকাও করতেন পাগল করে ফেলবে ফেরেশতারা আসো আপনি নামাজ পড়ছেন রোজা রাখছেন হজ করছেন যাকাত দিছেন আপনার জন্য আলাদা আলাদা জিহাদ করছেন ইসলামী আন্দোলন করছেন আপনার জন্য আলাদা আলাদা দরজা থেকে সমানে ফেরেশতারা ডাকবে আসো 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 আহলান সাহলান সালামুন কাওলা মির রব্বিক আল্লাহ রবের পক্ষ থেকে তোমাদের উপরে সালাম যেই দরজা দিয়ে ঢুকতে চাও আল্লাহর জান্নাতে ঢুকে যাও আমার বন্ধুগণ রমজান আসলে জান্নাতের দরজা খোলা না বন্ধ আস্তে কোন কে জান্নাতের দরজা খোলা না আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল ইজা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ নবীজি বলে যখন রমজান আসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় কেন খোলা হয় কারণ অসংখ্য বান্দাকে আল্লাহ ক্ষমা করে দেন অসংখ্য বান্দাকে আল্লাহ ক্ষমা গণহারে ক্ষমা করে দেন সুবহানাল্লাহ তাহলে রমজান আসলে জান্নাতের দরজা খোলা না বন্ধ জান্নাতের দরজা খোলা আবার রমজান আসলে শয়তানকে বন্দী করা হয় কিছুদিনের জন্য আন উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন ইবনে শিহাব ক্বালা আখবিরনি ইবনে আবি আনাস তিনারা বলেন সামিতু আবি হুরায়রা থেকে আমরা শুনলাম তিনি বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন ইয়াকুল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা দাখালা শাহরু রমাদান ফাত্তাহাত আবওয়াবুস সামা ও গুল্লাকাত আবওয়াবু জাহান্নাম আল্লাহর নবী বলেন যখন রমজানের মাস আসে তখন আসমানের দরজাগুলি খুলে দেওয়া হয় আর জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় সুলসিলাতি শায়াতিন শয়তানকে শিকল দিয়ে বন্দি করে দেওয়া হয় কিন্তু রমজানে শয়তানি থাকে না আস্তে কইছেন কেন থাকে তার কারণ মানুষের মধ্যে শয়তান আছে না নাই মিনাল জিন্নাতে আপনারা বলেন মিনাল জিন্নাতি শুধু কি শয়তানি শয়তান না মানুষও শয়তান আছে শুধু শয়তানকে বন্দি করা হয় কিন্তু মানব শয়তানকে বন্দি করা হয় না ব্যাখ্যা দেব না আরো সামনে আরো গুরুত্বপূর্ণ কথা আছে এরপরে রমজান আসলেই রোজা রাখবেন চাঁদ দেখে রোজা রাখবেন আবার চাঁদ দেখে রোজা ভাঙবেন এই হুকুম কার এই হুকুম কার আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা রাআইতুমুহু ফাসুমু ওয়া ইজা রাআইতুমুহু ফাফতিরু নবীজি বলেন রমজানের রোজা রাখবা রমজানের চাঁদ দেখে আবার ইফতার করবা তার মানে ঈদ করবা চাঁদ দেখে আর আমাদের দেশে রাত 12টা বাজে চাঁদ দেখে এমন ঘটনা নাই আবার টাকাও খায় জনগণের তারা বলে ইসলামিক ফাউন্ডেশন চালায় ইসলামিক ফাউন্ডেশন আরবিতে কি কয় বানান করতে পারবে না ওই যে মনে আছে না এই মসজিদে খতবা পড়াইছিল 22টা বুলদুর ছিল মনে আছে আপনাদের ঠান্ডা হয়ে গেছে নাই আর খতবা নাই ফাজলামি করার জায়গা পায় না রাসূল 1500 বছর আগে বলে গেছেন ইজা রাআইতুমুহু ফাসুমু চাঁদ দেখবা তো রোজা রাখবা আবার চাঁদ দেখেই ঈদ করবা এটা কার হুকুম এখন আসেন গুরুত্বপূর্ণ কথা ডায়াবেটিস রোগী আমাদের দেশে কম না বেশি ডায়াবেটিস রোগীদের জন্য না খেয়ে থাকাটা অনেক কঠিন ব্যাপার কি ব্যাপার এই জন্য আমি ডায়াবেটিস রোগীদের জন্য আলাদা একটা আলোচনা এখন আমি দেব ডায়াবেটিস রোগী যারা তাদের জন্য রোজা রাখার ব্যাপারে আমাদের পরামর্শ পাঁচটা কয়টা তবে ডায়াবেটিসের অজুহাত দিয়া রোজা ভাঙা যাবে না ততক্ষণ
ক্লান্ত হয়ে না যায় যতক্ষণ ডাক্তার যদি বলে রোজা ভাঙতে হবে ভাঙবেন, ডাক্তারের পরামর্শ ছাড়া ঘরে বইয়া মজার মজার খাইয়া রোজা ভাঙা যাবে না। কিছু লোক আছে আমার তো প্রেশার ঠিক থাকে না এই জন্য রোজা রাখতে পারি না, আমার তো একটু লো প্রেশার। কিছু লোক আছে আমার গ্যাস্ট্রিকের ব্যারাম কি আমি একটা দিলাম তুমি রোজা দাও কয় আমার ব্যারাম, আমি কই ব্যারাম মানে কয় আমার গ্যাস্ট্রিকের ব্যারাম, এরকম আছে না ব্যারাম বাইরা যায় কখন রোজা আসে যখন। আহারে চালাকি করো চালাকি চলবে না। ডায়াবেটিসের রোগী যারা দেখবেন আপনি কিছু লোক আছে আপনারা যারা চেয়ারে বসে আছেন আবার আপনারা রাগ করে না আপনাদের বলি না, কিছু লোক আছে বাজার করে ব্যবসা চালায় এরপরে সকালবেলা মর্নিং ওয়াক করে সব চালায় 20 কেজি ওজনের ব্যাগ লইয়া বাজার থেকে হাইটটা হাইটটা পড়ে কিন্তু মসজিদে আইলে আর সেজদা দিতে পারে না, এরকম আছে না। ফিজিক্যালি যারা অসুস্থ তাদের ব্যাপারে আমাদের কোনো আপত্তি কিন্তু উনি 5 তলার উপরে টুস 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 করে উড়ে যায় আবার টুক 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 করে নামে ডেইলি 10 বার 20 বার বাজারের ব্যাগ দুইটা দুই কাঁধে ছেলেরা আছে ওদের কয় না তোরা বাজার বুঝোচ্ছ তোরা গেলে দাম দিয়ে আনস, উনি বুড়া বয়সে যায় কমায় আননের জন্য, এরকম আছে না এরকম আছে না। কিছু লোক আছে বাসামিয়ার বাজার যায় একটা বাজার কদ্দুর আগে কি ব্যাপারে এত দেরিতে কয় সকালবেলা মাছের দাম থাকে বেশি এই জন্য এখন আইসি একটু কমবে, আমি কি ফসাডি নিতে আইসেন নিয়ে এরকম আছে না। যাই হোক ডায়াবেটিক্স এর রোগী যারা তাদের জন্য আমাদের 5টা পরামর্শ, কয়টা পরামর্শ? 1 নম্বর ডায়াবেটিক্স যাদের আছে রোজার আগেই ডায়াবেটিক্সটা পরীক্ষা করবেন, কথা কি বুঝতেছেন? আপনি ফিট না আনফিট হজে যাবেন ফিট লাগবে না, মা ইউজিবুল হজ নবীজিকে প্রশ্ন করা হলো ওমর রাদিয়াল্লাহু তাআলার হাদিস যে হজ কোন জিনিস ফরজ করে, তিনি বলেন আজ্জাদু আর রাহেলা, সমর্থও থাকতে হবে শক্তিও, তাহলে রোজা রাখতে শক্তি লাগে না? হ্যাঁ শক্তি লাগে, আমি ক্রমান্বয়ে আলোচনা করব। ডায়াবেটিক্স এর রোগী যারা আপনি ফিট না আনফিট আগে কি করবেন ডায়াবেটিক্সটা পরীক্ষা করবেন, কালকে করবেন কালকে করবেন, করে কিভাবে কমানো যায় এটা চেষ্টা করবেন। বাচ্চা পেটে আসছে মহিলাদের ডায়াবেটিক্স আছে বাচ্চাটা টিকানের জন্য ডায়াবেটিক্স কন্ট্রোল করে না, হ্যাঁ অন্য অন্য কাজেও করে, তাহলে রোজার জন্য করবেন না কেন, চালাকি করবেন না, আপনি ডায়াবেটিক্সটা কালকে পরীক্ষা করেন, করে আপনি সিদ্ধান্ত নেন আপনার ডায়াবেটিক্সটা কোন জায়গায় আছে, যদি ওষুধ খাইলে না কমে তাহলে আপনি কি নেবেন ইনসুলিন নেবেন, কিন্তু ডায়াবেটিক্সটা আপনি কমান রোজার জন্য প্রস্তুতি 1 নম্বর। 2 নম্বর হাইপোর জন্য বিশেষ প্রস্তুতি নেবেন ডাক্তারদের পরামর্শ, আপনি সাথে সবসময় সুগার রাখবেন, রোজা রাখছেন আমি কথা বলতেছি রোজা রাখছেন আপনি খুব ভালোভাবেই রাখছেন, দিনের 12টা বাজে হঠাৎ আপনার সুগার কি হয়েছে একেবারে কমে গেছে, আপনি রোজা ভাঙেন আপনাকে আল্লাহ বলে নাই তুই মরে যা, আপনি রোজা ভাঙতে পারবেন তখন আপনার সুগার কমে যাবে, যখন আপনি দেখতেছেন আপনার আর চলার কোনো রাস্তা নাই পকেটে আপনি আগে থেকে চিনি সুগার রেখে দিবেন আপনি বের করে একটু খেয়ে নেন কোনো অসুবিধা আছে নাই, এটা হলো ডায়াবেটিক্স রোগীদের জন্য পরামর্শ। তবে অজুহাতে রোজা ছেড়ে দেওয়া যাবে না, দীর্ঘ সময় না খেয়ে থাকলে পরে ডায়াবেটিক্স রোগীদের সুগার অতিরিক্ত কমে যায়, এই জন্য আপনি সবসময় রোজা রাখার পরেও পকেটে কি রাখবেন অস্ত্র রাখবেন, আর অস্ত্র কি চিনি সুগার চকলেট আপনি রাখতে পারেন। এরপরে চিকিৎসকের পরামর্শ সবসময় নিবেন, ডাক্তার দেয় না ভাইজান যান না একটু ডাক্তার দেখাই আসেন অব কয় না 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 ডাক্তাররা গেলেই কত ওষুধ দিয়ে দেয় তা আপনি টাকা লইয়া কবরে চলে যায় অসুবিধা নাই। এরপরে 3 নম্বর ইনসুলিন রক্ত পরীক্ষা নিয়মিত করতে হবে, ইনসুলিন নিতে হবে নিয়মিত, রক্ত পরীক্ষাও করতে হবে নিয়মিত, রোজাদার ব্যক্তি ইনসুলিন নিলে বা ডায়াবেটিস পরীক্ষা করার জন্য রক্ত দিলে রোজা ভাঙে না, এটা ভুল ধারণা, এটা কি ধারণা, রোজা ভাঙবে তখন আপনি ইঞ্জেকশনের মাধ্যমে খাদ্য গ্রহণ করবেন যখন, অথবা খাদ্য যেই রাস্তা দিয়ে গ্রহণ করেন এদিক দিয়ে যদি কোনো কিছু গ্রহণ করেন তাহলে আপনার রোজা কি হবে ভেঙে যাবে, এই জন্য পরামর্শ থাকলো ইনসুলিন আপনি সবসময় সাথে রাখবেন এবং নিয়মিত নেবেন। 4 নম্বর পরামর্শ, সকালের খাবারটাকে মনে করবেন ইফতার আর রাতের খাবার মনে করবেন সেহেরি, কথা বুঝেন নাই, যেহেতু এতদিন আপনি রোজা ছিলেন না আপনার রুটিন ছিল একরকম এখন আপনি রুটিন চলে যাচ্ছে রাতের বেলার খাবারে, রমজানে আমরা দিনে খাই না রাতে খাই, তাহলে রাত দিন ঠিক আছে কিন্তু খাবারের রুটিনটা চেঞ্জ হয়েছে, তো খাবারের রুটিন যদি আপনার চেঞ্জ হয় তাহলে আপনার ঔষধের রুটিন চেঞ্জ হবে না,
অবশ্যই। এই জন্য আপনি সকালের খাবারটা মনে করবেন কি ইফতার, সকালের খাবার ইফতার, আর রাতের খাবার মনে করবেন সাহারি, সেহেরি না। শব্দটা কি সেহেরি অর্থ জাদু, আর সাহারি অর্থ রাতের ভোর রাতের খাবার, দুইটার মধ্যে পার্থক্য আছে না? শব্দটা কি বললাম সাহারি। তাইলে ডায়াবেটিক্স রোগীদের জন্য সন্ধ্যায় যে ইফতার এটাই সকালের নাস্তা, আর যেটা সাহারি খাবেন ওইটা রাতের খাবার। পাঁচ নাম্বার, চিনির শরবত বাদ দিবেন যারা ডায়াবেটিক্সের রোগী। কিসের শরবত? চিনি এমনিও খুব ভালো জিনিস না, চিনি হলো হোয়াইট পয়জন। কি পয়জন? এটা ছাড়তে হবে, এটা কম খাইতে হবে, শরীর তো ঠিক রাখেন না, শরীর তো ঠিক, আরে পাইছে আর খাইছে আর কি, বিয়ার বাড়িতে খাইতে বসে কম খাওয়া যায়? এক টুকরা কম দিলে তো সারা রাস্তায় পুত্র বধুরে গাইলিতে গেলে যে আসে, এরকম নাই? এত খাইতে কইছে কি আপনারে, খাইলে না খাইলে আপনার পেট কি হবে? এই যে ২০ বছর আগে পেট যা দেখছেন এখন কি তা দেখতেছেন না বাড়ছে? কথা বলে না, যারা দেখছেন তারা বলেন আগের মতো আছি না? কেন আছে? খাবার কন্ট্রোল করেন, খাবার কি করবেন কন্ট্রোল করবেন। এরপরে ৬ নাম্বার পরামর্শ ডায়াবেটিক্স রোগীদের জন্য, ব্যায়াম যে আপনি করেন সন্ধ্যার পর অথবা সেহেরি খাওয়ার পরে ফজরের আগে আপনি একটু হাঁটবেন। কথা কি বুঝাইতে পারছি? সেহেরি পরে ফজরের আগে অথবা তাহাজ্জতের নামাজ পরে আপনি একটু হাঁটবেন, হেঁটে তারপরে সেহেরি খাবেন, তারপরে ফজর পরে ঘুমাবেন। আর সেহেরি খাইতে হয় আগ টাইমে না লাস্ট টাইমে? লাস্ট টাইমে, এটা সুন্নত। ইনসুলিন গ্রহণ করবেন, এই ব্যাপারে আমি যে ফতুয়াটা দিলাম এটা হলো ইনসুলিন নিলে রোজা ভাঙে না, কারণ ইনসুলিনের মধ্যে কোনো খাদ্য নাই। ২ নাম্বার, আপনি ডায়াবেটিক্সের জন্য যে রক্ত দেন পরীক্ষা করার জন্য এতটুকু রক্ত, এর দ্বারা রোজা ভাঙবে না, চিন্তার কোনো কারণ নাই, রোজা ভাঙবে না। এই হলো ডায়াবেটিক্স রোগীদের জন্য আমাদের পরামর্শ। এখন আসেন গুরুত্বপূর্ণ আরো কথা, সেটি হলো রোজা বা সিয়াম নষ্ট হয় কি হয় না? কথা বলে না, নষ্ট হয় কি হয় না? রোজা ভঙ্গের বা নষ্ট হওয়ার কারণ, সিয়াম নষ্ট হওয়ার কারণ সাতটা, কয়টা? সাতটা, কয়টা? সাতটা। এক নাম্বারে, দিনের বেলা স্ত্রী সহবাস করলে, রাতের বেলা করলে রোজা ভাঙবে না, ভুল ধারণা, উল্টা বুঝবেন না, কথা বুঝেন। দিনের বেলা কেউ যদি স্ত্রী সহবাস করে অথবা যেই সময়টাতে খাদ্য গ্রহণ করা নিষেধ ওই সময়ে যদি কেউ স্ত্রী সহবাস করে রোজা থাকবে না যাবে? একজন সাহাবা নবীজির কাছে এসে বলেন হুজুর আমি ধ্বংস হয়ে গেছি, আমি ধ্বংস। সহি বুখারীর হাদিস, সহি মুসলিমের হাদিস, সাহাবা এসে চিৎকার দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রার বর্ণনা হাদিস, তিনি বলেন এসে বললেন হুজুর আমি ধ্বংস হয়ে গেছি। নবীজি বলেন কিসে তোমাকে ধ্বংস করলো? সে বলেন হুজুর দিনের বেলা আমি স্ত্রীর সহবাস করছি। নবীজি তখন তাকে শিখিয়ে দিলেন তুমি কি একটি কৃতদাস আজাদ করতে পারবে? সে বলল না, তৌফিক নাই। নবীজি বলেন তাহলে দুই মাস রোজা রাখবে? সে বললেন না হুজুর আমি সেটাও পারবো না। নবীজি বললেন তাহলে ৬০ জন মিসকিনকে খাওয়াতে পারবে? এটাই হলো হাদিস, এটাই দলিল, সহবাস করলে রোজা কি হবে? ভেঙে যাবে, সিয়াম নষ্ট হয়ে যাবে। ২ নাম্বার, হস্ত মৈথুন করলে, কি করলে? ঘুমের ভিতরে স্বপ্ন দোষের কারণে কারো যদি শরীর নাপাক হয় তার রোজা নষ্ট হবে না, তার সিয়াম নষ্ট হবে না, কিন্তু বদ অভ্যাসের কারণ, এরকম বদ অভ্যাসের পোলাপাইন আছে না? ২৭ নাম্বার ১, যারা হস্ত মৈথুন করে তারা হলো ২৭ নাম্বার ১, তারা খাটাস, তারা নির্লজ্জ, তারা তারা নোংরা, এতে কোনো সন্দেহ নেই। হস্তমৈথুন করলে রোজা কি হবে? ভেঙে যাবে, হাদিসে কুটছি এটা। এরপরে ৩ নাম্বার, পানাহার করলে, পান করলে, কি করলে? তবে কেউ যদি ভুলে করে, জানেন না প্রথম দিন রোজা রাখছেন, ফিল্টার পানির ফিল্টারটা সামনে আছে, যাইয়াই গ্লাস দিয়ে ঠেলা মাইরা ঢুকাই দিছেন, রোজা ভাঙবে? কথা বলে না, রোজা ভাঙবে না, কারণ যিনি ভুলে যান তার উপর থেকে আল্লাহ কলম উঠায় নেন। সুবহানাল্লাহ, বলবেন না আমার আল্লাহ তো বুঝেন যে আমার বান্দা ভুলে করছে, আমার বান্দা নিসিয়ান ভুলে করছে, সুতরাং ভুলে করছে আমার বান্দাকে শাস্তি দেওয়া এটা আমির রহমানের কাজ হতে পারে না, আমি আমার বান্দাকে মাফ করে দিছি। সেজন্য ভুলে যদি পেট পুরাইয়াও খান তবুও কোনো সমস্যা, তবে যখনই জানছেন বা মনে হয়েছে তখনই খাবার কি বন্ধ, ছেড়ে দেন, পানাহার করলে। ৪ নাম্বার,
যা কিছু পানাহারের স্থলাবিষিক্ত আছে সেগুলো যদি আপনি পাকস্থলীতে ঢুকান তাহলে রোজা কি ভেঙে যাবে বা সিয়াম নষ্ট হয়ে যাবে পাঁচ নাম্বার শিঙ্গা যে লাগায় এবং যিনি লাগায় একজনের লাগায় আরেকজনের নেয় দুইজনের রোজা কি শিঙ্গা লাগাইতে দেখছেন তো পাইপ একটা দিয়া ব্যথার জায়গা থেকে রক্ত কি করে চুইসা চুইসা বাইর করে না রক্ত অনেক সময় খারাপ হয়ে যায় নষ্ট হয়ে যায় তা আধুনিক চিকিৎসাটা ভিন্নভাবে আগের চিকিৎসাটা ছিল ওই খারাপ রক্তটা কি করত টেনে টেনে বের করে দিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটি সহিহ হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুনানে আবু দাউদের হাদিস এটি মাসনাদে এটি আনাসিরউদ্দিন আলবানীও হাদিসটি কি সহিহ বলেছেন যে শিঙ্গা যিনি লাগাবেন এবং যিনি লাগায় দুইজনেরই কি রোজা ভেঙে যাবে ছয় নাম্বার ইচ্ছাকৃতভাবে বমি করল নরমাল বমি হইলে রোজা ভাঙবে না উল্টা বুঝবেন না নরমাল যত বমি করেন আপনার রোজা ভাঙবে না কিন্তু ইচ্ছা করে একেবারে ফ্যাডের ভিতরে হাত দিয়ে বমি করে এরকম নাই এরকম নাই আমার এক আত্মীয় ছিল ছোটবেলা তাদের বাড়িতে ওই যে মাস্টার থাকতো একই সাথে পড়াশোনা করতাম স্কুলে তো যেদিন পড়ার ইচ্ছা নাই এদিন সন্ধ্যা হওয়ার সাথে সাথে গলায় হাত দিয়ে বমি করে পড়ে যেত তো তার মা বলতো আমার জাদু আজকে পড়ালেখা হবে না এরকম কিছু আছে না আপনি কাম নাই কাজ নাই খামোকা গুদাইতেছেন আপনি বমি করার জন্য তখন কি রোজা থাকবে না ভেঙে যাবে খবরদার এটা করা যাবে না তিরমিজির সহি হাদিস নাসিরউদ্দিন আলবানী বলেছেন হাদিসটি সহি এরপরে সাত নাম্বার মহিলাদের হায়েজ বা নেফাসের রক্ত বের হলে সাথে সাথে তাদের রোজা কি বা সিয়াম কি হবে ভঙ্গ হয়ে যাবে এটাকে তারা পরবর্তীতে রাখবে অথবা কাফফারা দিবেন এটাই হলো শরীয়তের হুকুম এখন আসেন আরো গুরুত্বপূর্ণ কথা সেটি হলো রমজানের মাসে আমল তো করেন নির্ধারিত ২০টি আমল কোরআন হাদিস দিয়া দলিল সম্মত ২০টা আমল কয়টা গুরুত্বপূর্ণ রমজানের ২০টা আমল যারা করবে রমজানের পুরো মর্যাদা তারা লাভ করবে কয়টা কয়টা এটা বলে আমি আলোচনাটা শেষ করতে পারি কিনা দেখি আমি চেষ্টা করব দুই এক মিনিট বেশি যাবে এ তাইলে রমজানের গুরুত্বপূর্ণ আমল কয়টা ২০টা এক নাম্বার শাবান মাসের শেষ দিনে রমজানের চাঁদ দেখার জন্য নিজেকে প্রস্তুত রাখা রাজি নাই রাজি নাই আপনি শুধু খবর দেখে সব করবেন ব্যাপারটা এমন না নিজে কি দেখবেন চাঁদ দেখার মধ্যে সওয়াব আছে না নাই আছে রমজানের চাঁদ দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সহিহ বুখারী মুসলিমের হাদিসে বলছেন যে তোমরা রোজা রাখো চাঁদ দেখে আবার রোজা ভাঙো চাঁদ দেখে তাহলে এক নাম্বার কাজ কি দেখা দুই নাম্বার দিনের বেলা রোজা থাকা নাকি রাত্রে বেলা রোজা কখন থাকতে হবে দিনের বেলা রোজা রাখা তিন নাম্বার রাতের বেলা তারাবি তাহাজ্জুদ পড়া তারাবি আর তাহাজ্জুদ নিয়ে ঠেলাঠেলি আছে না নাই বিশ রাকাত না আট রাকাত এই নিয়ে ঠেলাঠেলি আমি বলি বেটা এত ঠেলাঠেলি কইরেন না বিশ রাকাত যারা পড়লো তারাও তারাবি পড়লো যারা আট রাকাত পড়লো তারাও তারাবি পড়লো এই নিয়ে ধাক্কাধাক্কি করার কিচ্ছু নাই এগুলি যারা করে তাদের মতলব খারাপ মতলব কি যেহেতু আমার সামনে গুরুত্বপূর্ণ কথা আমি এটা নিয়ে বাড়াবো না এক কথায় শেষ আট রাকাত পড়লেন যিনি তিনিও তারাবি পড়লেন বিশ রাকাত পড়লেন যিনি তিনিও তারাবি পড়লেন এই নিয়ে ধাক্কাধাক্কি করা যাবে না কারণ এটা নফল নামাজ এটা কি নামাজ চার নাম্বার সেহরি খেতে হবে শেষ সময় কিছু লোক আছে ওই রাইতে যে খাইছে সে এরকম নাই আপনাদের এলাকায় নাই আমাদের রেস করছে নাই কেন সাহারি খাবে সময়ে শেষ সময় সাহারিটা হলো রাতের শেষ ভাগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাজা বারাকা এটা খাও এটা কি বরকত এটা কি ছেলে মেয়ের নিয়ে খাবেন আর কিছু কিছু লোক আছে পরিবারে বাসন কোসন খুব লাড়াচাড়া দেয় না এই বাচ্চারা উঠে যাবে এই চিন্তা আমাদের নাই আস্তে কনকে এই আস্তে 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 কেন বাচ্চা উঠে যাবে তো বাচ্চা উঠে আমনে সমাজ থেকে আপনার টান পড়বে মিয়া আপনার খাবারে কমতি হবে আরে বাচ্চাদেরকে নিয়ে খাইতে বলছেন মোহাম্মদুর মোহাম্মদ সাল্লাম বলেছেন বাচ্চাদেরকে নিয়ে সাহারি খাও আর আমরা কই বাসন কোসন আস্তে লাড়া দে গ্লাসটা আস্তে ধাক্কা দে কারণ বাচ্চাটা জেগে যাবে তো বাচ্চা জাগলে আপনার সমাজ থেকে তারও খাওয়ার বরকত আছে না নাই বরকতের খাবার কিসের খাবার সাহারি হলো বরকতের খাবার পাঁচ নাম্বার সময়ের কাজ সময়ে করা সময়ের কাজ সময়ে মানে ইফতারের টাইম হয়েছে তো আরেকটু হোক সন্দেহ সন্দেহ লাগে এরকম আছে না
না, ইফতারের টাইম টাইমলি। হুজুর কিন্তু দাঁড়ায় রয়েছে খেজুর একটা হাতে নিয়ে, থাকে না দায়িত্বশীল হুজুররা এমনই, খেজুর একটা হাতে নিয়ে মাইকের সামনে দাঁড়ায় আছে, মুখে দিয়েই ঘোষণা দিয়ে দেয় ইফতারের টাইম হয়েছে। এটা ভালো না খারাপ? অবশ্যই ভালো, অবশ্যই ভালো। হুজুর আজান দেয়, কয় না আজান শেষ হোক এখনো টাইম হয় নাই, এরকম অতি পণ্ডিত নাই আমাদের দেশে? এত পণ্ডিতই করেন কেন আপনি মিয়া? পথ একেবারে সময়ের কাজ, সময়ে সূর্য ডুবছে ইফতার করেন, এতে বরকত আছে না নাই? আছে। এরপরে ছয় নাম্বার, রমজানের ছয় নাম্বার আমল, ইফতারির আগে আসরের পরে দিনে রাতে বেশি বেশি করে দোয়া করা, কারণ রমজানে দোয়া কবুল হয়। বেশি বেশি করে কি করা? দোয়া করা। দোয়া করেন তো? সময় নাই, সময় নাই, আহারে সব চলে, ইফতারি নিয়ে বসছে, কোন সময় আজান দিবে হেই টেনশন, কিন্তু দোয়া মোনাজাতে নাই, এরকম নাই? আপনি ঘরে আপনার ছেলে মেয়েকে নিয়ে প্রতিদিন ইফতারির আগে কি করবেন? মোনাজাত কি দিবেন? মোনাজাত দিবেন, দোয়া করবেন, আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমরা বলি আমিন। সাত নাম্বার গুরুত্বপূর্ণ কথা, রমজানের সাত নাম্বার আমল, কথায় কাজে মিথ্যাচার মূর্খতা বর্জন করা, গীবত বর্জন করা। এখন আর কয় না, করি কি করি না, এটা রমজানের আমল। শুধু উপাস থাকার নাম রোজা না, উপবাস থাকার নাম রোজা নয়, রোজার আরেকটা আমল হলো আপনি মিথ্যা কথা ছাড়তে হবে। মুখের রোজা, জবানের রোজা আছে না নাই? এই জবানের সিয়াম হলো আপনি কি করবেন? মিথ্যা কথা ছাড়বেন। এটা সুনানে আবু দাউদ এবং তিরমিজির সহি হাদিস। এরপরে আট নাম্বার, ঝগড়া বিবাদ টোটালি ছাড়তে হবে। সহি বুখারী মুসলিমের হাদিস, নবীজি বলেন কেউ যদি তোমাকে গালি দিয়া ঝগড়া করতে আসে, তুমি তাকে বলবে আনা সাইম, আমি রোজা রাখছি ভাই, তোমার সাথে আমার ঝগড়া করার টাইম নেই। কি নাই? ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, গায়ে পরে কেউ যদি ঝগড়া করতে আসে ডাইরেক্ট বলে দিবেন তোরেও সালাম, তোর সদ্য গোষ্ঠীরেও সালাম, তোরেও সালাম, তোর সদ্য গোষ্ঠীরে সালাম। কারণ ঝগড়া দাঁটিতে আমি নাই, আমি কি রাখছি? আরো জোরে বলুন, আমি কি রেখেছি? রোজা রাখছি, ঝগড়া জাতিতে না। এটা সহি বুখারী মুসলিমের হাদিস। নয় নাম্বার রমজানের আমল, রোজাদারকে সাধ্য মতো ইফতার করাইবেন। এই কাজে মহিলারা অনেক ক্ষেত্রে পিছায় থাকে, থাকে না? পুরুষটা কইতেছে আর কি, পাশের বাসায় একটু ইফতার দাও, আরে হ্যাঁ গো আগর বেশি আছে, এরকম বলে না? কেন এই কথা বলতেছেন মায়েরা বোনেরা, আমার কথা যারা শুনছেন, কেন বলেন আপনি এটা? প্রত্যেক দিন রুটিন মাফিক কোনো না কোনো পরিবারে একটা করে ইফতারের প্লেট দিলে আপনার কমবে? বরং সওয়াব আছে না নাই? এই জন্য সাধ্য মতো, সাধ্য মতো আপনি রোজাদারকে কি করাবেন? ইফতার, একটা প্লেট ইফতার মসজিদে পাঠায় দেন, এখানে মুসাফির থাকতে পারে, গরিব থাকতে পারে, নামাজি লোকেরা এখানে ইফতার করবে, বাচ্চারা এখানে ইফতার করবে। আবার অতি পণ্ডিত আছে, বাচ্চারা মসজিদে ইফতার করতে আইলে দৌড়ায়, এ ব্যাপারে অন্যদিন কথা বলো, এরকম পণ্ডিত আছে না? এত পণ্ডিতই ভালা না, আপনি পণ্ডিতই কমান মিয়াসাম, এটা ইসলাম না। মসজিদ হলো সবচেয়ে নিরাপদ জায়গা, সবচেয়ে নিরাপদ জায়গা, বাচ্চারা মুসাফিরেরা আলেম ওলামারা মসজিদে ইফতার করবে, আপনি একটা প্লেট দেন না, সমস্যাটা কোথায়? আপনার তো আছে, এটাও কিন্তু রমজানের গুরুত্বপূর্ণ আমল। নবীজি বলেন তিরমিজির সহি হাদিস, হাদিস সহি, নবীজি বললেন রমজানে যদি তুমি কাউকে ইফতার করাও, রোজা রেখে যত সওয়াব ইফতারের কারণে সমান সমান সওয়াব পাবে। কত গুরুত্বপূর্ণ একটা আমল ছেড়ে দিচ্ছি, এটা রমজানের নয় নাম্বার। দশ নাম্বার আমল, রমজানে কোরআন তেলাওয়াত এবং চর্চা করা। বুঝেন নাই কথা? রমজানে কোরআন তেলাওয়াত এবং চর্চাটার মানে কি? অর্থ সহ তাফসির সহ পড়া। কত তাফসির এখন বাংলা, মারিফুল কোরআন, তাফহিমুল কোরআন, বায়ানুল কোরআন, জিলালুল কোরআন, আছে না? আছে না? আধুনিক বিশ্বে, আধুনিক বিশ্বে আপনি যদি তাফসির বুঝতে হয়, সৈয়দ মাওলানা আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ, তিনার তাফসির কি নাম? তাফহিমুল কোরআন আপনি পড়েন, আপনি কোরআন সহজে বুঝতে পারবেন। তারপরে ফি জিলালিল কোরআন আপনি পড়েন, আপনি সহজে বুঝতে পারবেন। আল্লামা শফি রাহিমাহুল্লাহর লেখা কি? মারিফুল কোরআন, আপনি এটা পড়েন, আপনি কোরআন সহজে বুঝতে পারবেন। তাছাড়া আপনি তাফসির ইবনে কাসির, তাফসিরে বাইজাবি, তাফসিরে এগুলা বাংলা আছে না নাই? তাফসির ইবনে কাসির সহজ বাংলা হয়ে গেছে, আপনি তাফসির ইবনে কাসির পড়েন,
সহজে কোরআন বুঝতে পারবেন আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক আমরা বলি আমিন আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ ইয়াসারনাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুদাক্কির আমি কোরআনটা সহজ করে দিছি আসো আমি তোমাকে বুঝাইয়া দেব এরপরে রমজানের 11 নম্বর আয়া আমল হলো অধিক হারে দান সদকা করা মা আয়েশা বলেন রাসূল এত বেশি দান করতেন রমজানে এত বেশি দান করতেন তিনি দান করতে করতে বসতেন বসা থেকে দাঁড়ায় যাইতেন সহি বুখারী মুসলিমের হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু ব্যাপারে সাহাবাই কেরাম বললেন আল্লাহ রাসূল এত বেশি দান সদকা করতেন এর চাইতে বেশি দান সদকা করার মতো লোক আমি জীবনে কাউকে দেখিনি দান করব রাজি আছেন না নাই 12 নাম্বার নেসওয়াক করা কি করা এই কাজে ফতুয়াবাজি চলে চলে না পুরা মাস রমজানে দাঁত ব্রাশ করে না আবার ফতুয়া দেয় কয় মুখের যে দুর্গন্ধ এটা আল্লাহর কাছে প্রিয় তো আল্লাহর কাছে কোনটা প্রিয় সকাল বেলায় দুর্গন্ধ শুরু হইছে ওইটা আল্লাহর কাছে প্রিয় রোজা রাখতে রাখতে সারা দিন খায় নাই সারা দিন খায় নাই ইফতারের আগ মুহূর্ত হয়ে গেছে সারা দিন কিছু না খাওয়ার কারণে আলাদা একটা মুখের মধ্যে গন্ধ হয় কি হয় না ওইটা আল্লাহর কাছে প্রিয় কিন্তু দাঁতে ছাতা ছাতার গন্ধ আল্লাহর কাছে প্রিয় আপনারা কইছে কেডা নিয়া মেসওয়াক করবেন কি করবেন হ্যাঁ ব্রাশ করার ব্যাপারে সতর্ক থাকবেন প্রয়োজনে প্রেসটা নেবেন না কিছু আছে অসতর্ক গদ গদ করে মারে এরকম আছে না নাকি না এটা করা যাবে না কিন্তু মেসওয়াক করবেন এটা সহি হাদিস সহি বুখারীর হাদিস এই ব্যাপারে একজন সাহাবা বললেন যে আল্লাহ রাসূল এত বেশি পরিমাণে মেসওয়াক করতে রমজানে গনে শেষ করা যাবে গনে শেষ করা যাবে না আর কয় না মেসওয়াক করা যাবে না ফতুয়াবাজি করেন এরপরে 13 নম্বর আমল রমজানে সামর্থ্য থাকলে ওমরা করা এখন তো ওমরা বন্ধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওমরা করো রমজানের ওমরা মানে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে হজ করার সমান সওয়াব সুবহানাল্লাহ এত আস্তে সুবহানাল্লাহ হইলো সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজান মাসে ওমরা করা মানেই হলো হজের সমতুল্য এটা সহি বুখারীর হাদিস সহি মুসলিমের হাদিস আবার আরেক জায়গায় নবীজি বললেন রমজানে ওমরা মানে আমি নবীর সাথে হজ করা সমান এই জন্য রমজানে উমরাতে লোক কম হয় না বেশি হয় আল্লাহ যেন আমাদের জন্য মক্কা মদিনার দরজাগুলি খুলে দেন আমরা বলি আমিন 14 নম্বর রমজানের আমল শেষ 10 দিনকে ইবাদতের জন্য সবকিছু ছেড়ে দেওয়া আর আমরা মার্কেটিং করি কোন দশে আলোচনা সামনে আসবে এই ব্যাপারে মহিলারা মার্কেটিং এ পিছায়া নাক গায়া আরে বাপ রে জামাইরে এতে কাফে বোয়ায়া এবিডিএ মার্কেটে মার্কেটে গিয়া এরকম আছে না আল্লাহ মাফ করুক রমজানের শেষ 10 দিনে ইবাদতের জন্য নিজেকে কি করা তৈরি করা এটা 14 নম্বর রমজানের আমল রমজানের 15 নম্বর আমল শেষ 10 দিনে পারলে মসজিদে কি করা ইতিকাফ করা সহি বুখারী মুসলিম 16 নম্বর আমল শেষ 10 দিনের বেজর রাত্রিগুলোতে ঘুমাবেন না কি তালাশ করবেন আরো আসছে সবে কদর 17 নম্বর সাদাকাতুল ফিতর সাদাকাতুল ফিতর আদায় করা 18 নাম্বার ক্ষমা ও জাহান্নাম থেকে মুক্তির জন্য কান্নাকাটি করবেন কার কাছে কিয়ামুল লাইল কিয়ামুল লাইল পরে পরে আল্লাহর কাছে কাঁদবেন আমি তো ব্যাখ্যা দিতে পারবো না যেহেতু সময় আমার চলে যাচ্ছে 19 নাম্বার সাধারণ নেক আমল অধিক হারে সুন্দরভাবে করা কিভাবে করা সুন্দর পরিচ্ছন্ন পরিপাটিভাবে করা এটা হলো রমজানের 19 নম্বর আয়া আমল রমজানের 20 নম্বর আমল হলো পাপাচার পরিত্যাগ করে তাকওয়ার জিন্দেগি গ্রহণ করা কারণ তাকওয়ার জিন্দেগি করার জন্যই রোজা আমাদের জন্য ফরজ করেছেন কে লাআল্লাকুম তাত্তাকুন লাআল্লাকুম তাত্তাকুন তোমাদের যা তোমরা যাতে তাকওয়াবান হও তোমরা যাতে ফরেজগার হও তোমাদের মধ্যে যেন খোদা ভীতি হয় সেজন্য তোমাদের উপরে রোজাকে ফরজ করেছেন কে আমার ভাইয়েরা আরো গুরুত্বপূর্ণ আরেকটা আলোচনা আমি এটা করে শেষ করব রমজানের রোজার ব্যাপারে আমাদের মধ্যে কিছু ভুল ধারণা আছে না নাই আজকে আমরা জানব রোজার বিষয়ে আমাদের সমাজে ছড়িয়ে থাকা আটটা ভুল ধারণা আরো আছে আজকে জানব কয়টা খুবই গুরুত্বপূর্ণ কথা আমাদের সমাজে রোজার ব্যাপারে সিয়ামের ব্যাপ দুর্বল ভ্রমণকারী অন্তঃসত্ত্বা মহিলা শিশুকে বুকের দুধ দান করে নি মহিলাদের জন্য রোজা রাখা আবশ্যক নয় এটাই ভুল ধারণা আমাদের মধ্যে আছে না নাই একটা মহিলা বাচ্চারে দুধ খাওয়ান তিনি রোজা রাখলে বাচ্চা দুধ পাবে না উনি অফ রাখবেন পরবর্তীতে উনি কি করবেন
রোজা রাখবেন ফতুয়াবাজি দরকার নাই কথা খেয়াল করে দুই নাম্বার কুধারণা শুধু খাবার অথবা পানি না খেলি রোজা কবুল হয়ে যায় রোজা হয়ে যায় এরকমের কিছু মানুষ আছে না নাই মাইন্ড করেন না রোজা নামাজ পড়ে না এক অক্ত আছে না সাহারি খাইছে খাওয়ার পরে ফজর পড়ে নাই জোহর পড়ে নাই আসর পড়ে নাই মাগরিব পড়বে না কিন্তু ইফতারি করবে ঠিক এখন সারা দিন কিছু খায় নাই পানি খায় নাই ভাত খায় নাই বিবির কাছে যায় নাই মনে মুছে তেল দে আমার রোজা হইছে থুরবে না রোজা হইছে না এটা ভুল রোজা হয় নাই রোজার মানে অনেক আমল কথা সমজত লাগবে মুখ সত্যবাদী হইতে হবে গীবত ছাড়তে হবে গালাগালি ছাড়তে হবে ঝগড়াঝাটি ছাড়তে হবে খাদ্যে ভেজাল দেওয়া বন্ধ করতে হবে মানুষকে ঠকানো বন্ধ করতে হবে দোকাবাজি বন্ধ করতে হবে আর বিরাট বড় দলের বিরাট বড় নেতা বিরাট বড় মন্ত্রী সাহেব ইফতার মাহফিলের প্রধান অতিথি রোজাই রাখে না এরকম আছে না রোজা এটা ভুল রোজা হয় নাই তিন নাম্বার রোজার মধ্যে স্বামী স্ত্রী কাছে যাইতে পারবে না কিছু অতিমাত্রার আবেগী পুরুষ আছে বউটা রমজানে কাছে গিয়ে এই উঠ কয় কেন কয় রোজা রাখছি তুই জানিস না তো রোজা রাখছ না আমরা সমস্যা কি নিয়ে এরকম আছে নেই না রোজা রাইখা স্বামী স্ত্রী কাছাকাছি হতে পারবে না এটা ভুল স্বামী স্ত্রী কাছাকাছি হতে পারবে বসতে পারবে একজন আরেকজনকে আলিঙ্গন করতে পারবে প্রয়োজনে সুমাও দিতে পারবে যদি নিজেরে কন্ট্রোল করতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আমি আয়েশাকে মা আয়েশা বলেছেন রাসূল আমাকে ধরতেন চুমু দিতেন কারণ রাসূলের কন্ট্রোলিং পাওয়ারটা কম না বেশি আর আপনার যদি কন্ট্রোলিং পাওয়ার থাকে কাছে বসেন কোনো অসুবিধা নাই এটা ভুল ধারণা যে বিবির কাছে যাওয়া যাবে না আসলে চালাকি ওই যে বউরে একটু সাহায্য করা লাগে কাজে কর্মে এই অজুহাতে কাছে যেতে চায় না নওয়াবজাদা নসরুল্লাহ ইফতারিও বউ রান্নাও বউ কাপড় চোপড় দোয়া বউ গরম চা তো তা আপনি কই থেকে নামে আইছেন কোন আকাশতে নামছেন আপনি মিয়া বিবিকে সহযোগিতা করেন গরটা আপনি ঝাড়ু দেন বিবি ইফতারিটা বানাইতেছে আপনি গরটা মুছা দেন আপনি বিবির কাপড়টা আপনি ধুয়ে দেন রমজানের রোজা আপনিও রাখছেন উনিও রাখছেন কিছু কিছু পরিবার আছে নারী নির্যাতনে ফার্স্ট ডিভিশন নাই নাই আবার হেরা আবার আমগো আলেম করে ইসলাম শিখায় তো তোর বউ তোরে ভালোবাসেনি বেটা যায় খবর লো বিবিদেরকে সহযোগিতা করা ইসলামের প্রথম এটা হলো প্রধান কাজ রমজানে বিবি কাছে আসতে পারবেন আপনি যেতে পারবেন এটা ভুল এটা কি ভুল যেতে পারবেন তবে সীমানা লঙ্ঘন করা যাবে না চার নাম্বার কোন প্রকার ঔষধি গ্রহণ করা যাবে না এরকম চিন্তা ভাবনা আছে না নাই এটা ভুল কারণ রোজা ভঙ্গ হয় তখন ঔষধের মাধ্যমে খাদ্য গ্রহণ করে যখন কিন্তু যে ওষুধের ব্যবহারে যেমন চোখের ড্রপ দিলে আপনি নাকের ড্রপ ইঞ্জেকশন যেটার মধ্যে খাদ্য নাই এটা দিলে আপনার রোজা ভাঙবে না এবং যে ওষুধগুলি যেমন আপনার পায়ে একটু কাটা আছে আপনি হালকা একটু লাগাইলেন এ থেকে আপনার রোজা ভাঙবে নাকি না ভাঙবে না এটা ভুল ধারণা এরপরে পাঁচ নাম্বার বুলে খাইলেও রোজা ভেঙে যায় খাইছে বুলে খাইয়া এখন আরেক প্লেট লয়ে বসে বলতেছে ভাইজান এখন আবার বসছেন কো আরে বুলে খাইয়া লাইছি আর রাইখা লাভ নাই খাইয়া ফেলে এরকম আছে না ভুল ভুল ধারণা আপনি বুলে যদি পেট পুরেও খান আপনার রোজা ভাঙে নাই আপনার রোজা ভাঙে নাই আপনি মাফ আপনি বাকিটা ফেলে দেন মুখেরটা ফেলে দেন কুলি করেন সাবধান হন রোজা রাখেন সমানে সমানে সওয়াব পাবেন ইনশাআল্লাহ এরপরে ছয় নাম্বার ভুল ধারণা আমাদের সমাজে আছে সেটা হলো মুখের লালা যদি পেটে যায় মনে করে রোজা ভাঙবে এই জন্য সারাদিন ঠুক ঠুক এরকম নাই কাম কাজ নাই সেভ মিনিটে পাঁচবার আরে ভাই তো সেভেন কেন আরে ভাই রোজা রাখছি না তো রোজা আপনি রাখছেন আর কেউ রোজা রাখেন আমি ফাইজলামি করেন রোজা রাইখা থুতু ফালাইলে ফালানো যাবে না নিষেধ কারণ বারবার থুতু ফালাইলে আপনার পানি শূন্যতা দেখা দিবে আপনি দুর্বল হয়ে যাবেন তো মিয়া মুখের থুতু গিলে খাইলে রোজা ভাঙে না আবার এই বললে আবার তো মোল্লা ভাই বলছে রোজা ভাঙে না জমায়া জমায়া খাবো জমায়া জমায়া খাওয়া যাবে না জমায়া জমায়া না যেটা স্বাভাবিক আমাদের মুখে স্বাভাবিক পানি আছে না নাই আল্লাহ আল্লাহ আপনার মুখে যে পানি সৃষ্টি হয় এটা ছাড়া আপনি খাবার খাইতে পারবেন না আপনি চাবাইতে পারবেন না আপনি গিলতে পারবেন না এই পানিটা যদি আল্লাহ শুকাইয়া দেয় পৃথিবীর কোন ডাক্তার আপনাকে এই পানিটা দিতে পারবে না আল্লাহ
জানেন যে কত বড় নিয়ামত, পায়খানার রাস্তায় মানুষের একটা তেল আছে, তেল পৃথিবীর এমন কোন ডাক্তারের শক্তি নাই, এটা যদি শুকায় যায় আপনার পায়খানা হবে না জীবনে, আর এটা যদি শুকায় যায় পৃথিবীর কোন ডাক্তার আপনাকে পায়খানা করাতে পারবে না, ততক্ষণ আপনার পেটটা কাটা হবে না যতক্ষণ, সুবহানাল্লাহ। আর সে আল্লাহর সাথে তামসা করে এমন বেয়াদব আসনা নাই, আল্লাহর নাজ নিয়ামত খাইয়া খবর নাই, মুখের থুতুটাও কার নিয়ামত, ফেলবেন না তবে জমায়া খাওয়া যাবে, এটা ভুল। রমজানের সাত নাম্বার ভুল ধারণা, অনেকে মনে করে রমজানের রোজা রাইখা দাঁত মাজা যাবে না, মেসওয়াক করা যাবে না, ব্রাশ করা যাবে না, ভুল। মেসওয়াক করবেন, ব্রাশ করবেন, আপনি যদি সতর্ক ব্যক্তি হন, আপনি যদি এমন ব্যক্তি হয়ে থাকেন যে আপনি খুব সতর্কবান, আপনি সেন্সিটিভ ব্যক্তি, তাহলে আপনি ব্রাশ করেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের পরামর্শ হলো আপনি কি করবেন না, প্যাস নিবেন না, প্যাসটা রাতের বেলা করেন, সেহেরির আগে বা ঘুমের রাত্রেবেলা, ইফতারির পরে কি করবেন, ব্রাশ করবেন, ইফতারের আগে আবার ব্রাশ করবেন না, এটা করতে পারবেন, আর মেসওয়াক করবেন, এতে কোনো সমস্যা নেই। গাছের ডালা এখন তো মেসওয়াক বাজারে আসে না নাই, কত ভালো ভালো মেসওয়াক পাওয়া যায়, আপনি মেসওয়াক করবেন, এর দ্বারা রোজা ভাঙবে না। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আমরা বলি আমিন। আগামী জুমাতে আরো গুরুত্বপূর্ণ আলোচনা আসবে ইনশাআল্লাহ।